हरे कृष्णा, जय श्रील प्रभुपाद की जय। निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। हरे कृष्णा। हरे कृष्णा। ओम अज्ञानतिमिरांध्य ज्ञानंजनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्य मनोभीष्टं स्थापितं जनभूतले स्वयं रूप कदामयं ददाति शपदान्तिकं। वन्देऽहं श्रीगुरुर श्रीयुतपदकमलं श्रीगुरुण वैष्णवं च श्रीरूपं साग्रजातम्। सहगण रघुनाथ नितं तं सजीवं तं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादन सहगण ललिता श्री विशाखान्वितं च। नमः विष्णु पादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमाते जयपतका स्वामिनीति नामिने। नमः आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौरकाथा धमदाय नगर ग्राम तारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवशादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचलं पुंगुलं हायति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीगुरुदिनतारिणं श्रीचैतन्य ईश्वरं। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवतीरुत्तमश्लोके भक्तिर्भवति नैष्ठिकी। हरि ओं तत्सत्। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। हरे कृष्णा। सकल उपस्थित आमार मातृमंडली पितृमंडली चरण कमले प्रणाम। एखन आमरा आमादेर जे भगवान श्रीकृष्णेर आविर्भावेर लीला रहस्य जे आलोचना होच्छे, শিবরাম পাল লিখেছেন, আমি সব পর্বগুলো অনেক 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 শেয়ার করলাম প্রভু, ধন্যবাদ মা। এটা কত মানুষের যে আপনি উপকার করছেন, যারা এই কথাগুলো শ্রবণ করবে তারা বুঝতে পারবে কিভাবে ভক্তি করতে হয়, কিভাবে জন্মাষ্টমী রাত্রবেলা তারা পালন করবে সেটা। সো আমরা এখন নবম পর্ব আলোচনা করব। আমি অলরেডি তিনটা ক্লাস দিয়েছি, ষষ্ঠ ক্লাস দিয়েছি, সপ্তম ক্লাস দিয়েছি, অষ্টম পর্বের ক্লাস দিয়েছি, এখন নবম পর্বের ক্লাস দিচ্ছি। যে নবম পর্বের ক্লাস হচ্ছে যে কি করে আমরা এর আগের ক্লাসে অষ্টম পর্বে শুনেছি এক ঘন্টা আগে, যে বসুদেব এবং দেবকীর জীবনে কিভাবে কৃষ্ণ এসেছে। এখন আমরা শুনব নন্দবাবা এবং যশোদা মায়ের জীবনে কৃষ্ণ কিভাবে এলো, সেখানে কিভাবে আবির্ভাব হলো সেটা আমরা এখন আলোচনা করব। সো আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করে দিন। এই লেকচারগুলো আপনি পরবর্তীতেও শ্রবণ করবেন, এগুলো আপনার জীবনের জন্য একটা অ্যাসেট। আর এই সব লেকচারগুলো আমার ইউটিউবে দিয়ে দেওয়া হচ্ছে, এগুলো একটা ফোল্ডার বানিয়ে দিয়ে দেওয়া আছে, শ্রীকৃষ্ণের আবির্ভাব লীলা কথা। সো আপনার ওখানে গিয়েও পরবর্তীতে শ্রবণ। এর জন্যই আমি কেন স্লট অনুসারে দিচ্ছি, যাতে এগুলো ইউটিউবে দিয়ে রাখা যায়, ভবিষ্যতে আপনি কখনো কোনো সময় আপনি নিজে ক্লাস দিতে গেলেও এগুলো শুনে জাস্ট আপনি সব ইনফরমেশন পেয়ে গেলেন, দিতে পারবেন। তো আমি এভাবে করে আজকে এটা দিচ্ছি। কালকে নন্দোৎসব সম্পর্কে আমি আলোচনা করব, একটা লেকচার দেব। তারপরে আমি শ্রীল প্রভুপাদের
আবির্ভাবের উপরে আমি একটা লেকচার দেব, কালকে দুটো লেকচার দেব, তারপর তো গীতা ভাগবতের ক্লাস হবে। পরশু থেকে আমি রাধা অষ্টমীর লেকচার শুরু করব, পরশু বা তার একদিন পরে। 14ই সেপ্টেম্বর হচ্ছে রাধা অষ্টমী, আমরা রাধা অষ্টমীর উপরে আলোচনা করব, রাধা তত্ত্বের উপরে। বুঝতে পেরেছেন? সো আপনারা শুধু আমাদের সঙ্গে থাকুন, আর একটাই অনুরোধ, এগুলোকে একটু প্রচারে সহায়তা করুন, মানে শেয়ার করে, ঠিক আছে? হরে কৃষ্ণ। আমি চাই যে যারা জেনুইন শুনে ভক্তি করে, খুব ভালো লাগছে যে অনেকেই যে কি বলে জন্মাষ্টমী, আমি আসলে 1 ঘন্টা করে ব্রেক নেই, কেন অনেক প্রশ্ন আসে, মানে আমাকে ফোন করে, টেলিগ্রামে প্রশ্ন আসে, হোয়াটসঅ্যাপে আমার সারাদিন অনেক প্রশ্ন, সে জন্য আমি 1 ঘন্টা পর পর ওদের কী কী জিজ্ঞাসা, এর জন্য আমি কালকে লাইভে বলে দিয়েছি না যে আমি 24 ঘন্টা আপনাদের জন্য আসি, যখন যেটা আপনার প্রবলেম হয় ফোন করবেন বা লিখে জানাবেন, আমি বলব। তো আসুন এখন আমরা আলোচনা করি নন্দনন্দন শ্রীকৃষ্ণের আবির্ভাব গোকুলে কিভাবে হয়েছিল সেই সম্পর্কে। ব্রিঞ্চি বংশ অর্থাৎ যদুবংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন দেবমীরের দুই ভার্যা, এক ভার্যা ক্ষত্রিয় বর্ণে, ভার্যা মানে স্ত্রী, দেবমীরের দুই স্ত্রী ছিলেন, একজন হচ্ছে ক্ষত্রিয় বর্ণে, তার গর্ভ থেকে সুরসেন জন্মগ্রহণ করে, ক্ষত্রিয় বৃত্তি করেন, অন্য ভার্যা হচ্ছে বৈশ্য পরিবারের ছিলেন, যার গর্ভ থেকে প্রজ্জন্য মহারাজ তার পুত্ররূপে জন্মগ্রহণ করে বৈশ্যবৃত্তি গ্রহণপূর্বক কৃষি পালন এবং গোপালনে নিযুক্ত ছিলেন। তাহলে দেবমীরা হচ্ছে কৃষ্ণের দাদু, সেই দেবমীরা দাদুর দাদু, বুঝতে পারছেন? দাদুর দাদু, গ্রেট গ্র্যান্ডফাদার ইংলিশে বলে। সো দাদুর দাদু, সো ওনার দুই পত্নী ছিল, এক হচ্ছে ক্ষত্রিয় বংশে এবং তার গর্ভ থেকে কার জন্ম হয়, সুরসেনে, এবং তার দ্বিতীয় পত্নী থেকে, তিনি বৈশ্য ছিলেন, তার থেকে হয় এই প্রজ্জন্য মহারাজে। রাজা সুরসেনের পুত্র হচ্ছে বসুদেব, আর প্রজ্জন্য মহারাজের তৃতীয় পুত্র হচ্ছে নন্দ মহারাজ। প্রজ্জন্য মহারাজের 5 পুত্র ছিল, প্রজ্জন্য মহারাজের 5 জন পুত্র ছিল। ভালো করে শুনুন এবং বেশি করে এটাকে শেয়ার করে দিন একটু কৃপা করে। প্রজ্জন্য মহারাজের 5 পুত্র ছিল, সে কে কে? উপনন্দ, অভিনন্দ, নন্দ, সনন্দ আর নন্দ। নন্দ মহারাজ প্রজ্জন্য মহারাজের তৃতীয় পুত্র হওয়া সত্ত্বেও জ্যেষ্ঠ ভ্রাতা উপানন্দের ইচ্ছায় তাকে রাজ তিলক ধারণ করানো হয়। তার মানে প্রজ্জন্য মহারাজ চলে যাওয়ার পূর্বে তিনি তার বড় পুত্র উপানন্দকে রাজা করে যান। বুঝতে পেরেছেন? তিনি যেহেতু বৈশ্য ছিলেন না, ক্ষত্রিয় ছিলেন, কিন্তু উপানন্দ দেখে আমার ভাই নন্দ মহারাজ গোপালনে এত সুনিপুণ এবং এত ভালো ব্যবহার, সমস্ত ব্রজবাসী গোকুলবাসী তাকে চায়, তাকে ভালোবাসে, এর জন্য উনি কী চিন্তা করলেন যে না, নন্দ মহারাজকেই আমি রাজা বানিয়ে দেব। তখন উনি একটি ছোটো ভাই নন্দ মহারাজকে, নন্দকে রাজা বানিয়ে দিলেন, নাম হয়ে গেল নন্দ মহারাজ। এরপর প্রজ্জন্য মহারাজ গোবিন্দদেবের পাদপদ্মে ভজনের উদ্দেশ্যে বৃন্দাবন প্রবেশ করলেন। বহুদিন অতিবাহিত হওয়ার পর নন্দ মহারাজের কোনো পুত্র সন্তান জন্ম না হয় সবাই অত্যন্ত উৎকণ্ঠিত ও বিষণ্ণ হলেন। নন্দ মহারাজ বিবাহ করলেন মা দেব যশোদাকে, কিন্তু যশোদার কোনো পুত্র সন্তান বা সন্তান হচ্ছিল না। যশোদা তখন 60 বছর হয়ে গেছে, এখন আপনাদের কাছে মনে হতে পারে প্রভু 60 বছর তো অনেক বয়স, বুড়ি হয়ে গেছে, বুঝলাম বাচ্চা হবে না। আপনাকে খেয়াল রাখতে হবে এটা দাপর যুগের কথা, দাপর যুগের মানুষের আয়ু ছিল 1000 বছর, সো 60 বছর আমাদের কাছে এখন 12-13 বছর এরকম, বুঝতে পেরেছি? সো 60 বছর হয়ে গেছে, কোনো বাচ্চা হচ্ছে না, সন্তান হচ্ছে না। উপনন্দ আদি নন্দ মহারাজের পুত্র প্রাপ্তির জন্য পুরোহিতদের দ্বারা যজ্ঞ, অনেক অনুষ্ঠান, অনেক কিছু করেন।
বৃদ্ধ অবস্থা প্রাপ্ত হওয়া সত্ত্বেও নন্দ মহারাজের কোনো পুত্র সন্তান হচ্ছে না, কোনো রকম পুত্র সন্তান হচ্ছে না, চেষ্টা করে যাচ্ছে। হরে কৃষ্ণ, হ্যাঁ ধন্যবাদ। আমি সেমিনার দিচ্ছি, এক ঘন্টা পরে আমি কথা বলবো। আপনি ওই যে প্যান্ডেল ওই ইয়ে প্রভু কখন আসবে, পদ্মনেত্র প্রভু? উনি 6:30 থেকে 8 দেবে, তাহলে আমাকে ইয়ে 8 থেকে দেন, 8:15 থেকে আমাকে দেন, ওনার পরপরই আমাকে দেন। হ্যাঁ ঠিক আছে, চলো আমি 8টার পরে রেডি, কারণ কি আমাকেও মন্দিরে যেতে হবে, মন্দিরে একটু ওই প্রসাদ সার্ভিস আছে আর অভিষেক দেখতে হবে। আমাদের মন্দির অভিষেক শুরু হবে 10:15। সো আপনি পদ্মনেত্র প্রভু হওয়ার পরে যে প্রভু শেষ করবে, তারপরে আপনি আমার কথা বলবেন, আপনি আমাকে ফোন করবেন, আমি ঢুকে দেবো। আর ওই জুম আইডি পাসওয়ার্ড আমাকে পাঠিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, ওটা ও পদ্মনেত্র প্রভু তো দেবে ওনাদের জুম আইডি থেকে, মানে আপনি যে জুম আইডি ইউজ করবেন ওই আইডি দেবেন, তাহলে হবে। আমার আইডি দিলে তো দেখাবে না। ঠিক আছে, আপনার তো আমার আমার আইডি আছে না, ওইটা, কিন্তু ওটা কিন্তু আপনি কাউকে দিবেন না, শুধু আপনি ওটা ইউজ করে আমাকে স্পটলাইট এনে দেবেন, আমি ওটা দিয়ে দেব। ঠিক আছে, ওটা স্ক্রিনে দিয়ে দেবেন, বি কেয়ারফুল, এই আইডি পাসওয়ার্ডটা কিন্তু কাউকে দেবেন না। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আপনি তাহলে ওই প্রভু শেষ করার পরপরই আপনি আমাকে ফোন করেন, আমি রেডি আছি। আমি এখন সেমিনার দিচ্ছি, এরপরে আমি আর একটা সেমিনার দেবো, আমি 8টার আগে ক্লিয়ার থাকবো, রেডি থাকবো। ঠিক আছে, ধন্যবাদ। হরে কৃষ্ণ। আসলে আমাকে সারাদিন আজকে অনেক জায়গায় ক্লাস, বসে আছি আমি, শুধু ওই 1 ঘন্টা করে ক্লাস দিচ্ছি, আর মাঝখানে মাঝখানে জব করছি, কারণ আমাকে 1 লক্ষ মালা আজকে আপনাদের বলেছি আমার নিজেকেও করতে হবে। তার মধ্যে আমার মন্দিরে একটু সেবা আছে, আমাদের মন্দিরে যদিও সেবা শুরু হবে রাত্রে, সেই জন্য আমাকে ওখানেও যেতে হবে, আবার অভিষেক দর্শন করতে হবে। সো এর জন্য আবার একটা বড় প্যান্ডেল প্রোগ্রাম হচ্ছে আপনার বিহারে, ওখানে মানে 1000 লোক আসবে, ওখানে একটা সেমিনার দিতে হবে ইয়ের উপরে, জন্মাষ্টমীর উপরে। ঠিক আছে, ওখানে আমার মাহেপুরের মহারাজ পদ্মনেত্র প্রভুটাও দেবে। সো আমি বললাম আমাকে বাদ দিলে হয়, দেখা যাক, ওনারা আমাকে ধরেছে প্রভু আপনাকে দিতে হবে। সো নন্দ মহারাজ, নন্দ প্রজন্য মহারাজের তৃতীয় পুত্র হওয়া সত্ত্বেও জ্যেষ্ঠ ভ্রাত উপনয়সরী বৃদ্ধ অবস্থা হয়ে গেছে, নন্দ মহারাজের বাচ্চা হচ্ছে না, সবাই চিন্তা কি হবে। একদিন নির্জনে বসে ব্রজরাজ নন্দ ব্রজেশ্বরীকে বললেন, তার মানে কি, মা যশোদাকে বললেন, আমার সন্তান কামনা করে সুকুশল আত্মীয়রা পুত্র পুত্রেষ্টি যজ্ঞ করেছেন। আপনারা জানেন যে পুত্রেষ্টি যজ্ঞ করার কথা আপনার বেদে সামবেদে বলা আছে, পুত্রেষ্টি যজ্ঞ করে। কিন্তু যজ্ঞের সংকল্প করার সময় আমার মনে যে প্রকার সর্বাপেক্ষা বিচিত্র পুত্রের কামনা করেছে, সেই অপূর্ব পুত্রকে এক যজ্ঞানুষ্ঠান জনিত পুণ্য কর্ম দ্বারা কি লাভ করা যায়, সে মা যশোদাকে জিজ্ঞেস করছেন, যশো কে, নন্দ মহারাজ। সেই প্রকার পুত্র অদৃষ্ট বশীভূত হতে পারে না, তাই এই সমস্ত যজ্ঞ কর্মের ফলস্বরূপ তাকে লাভ করা যায় না, সে তো অদৃষ্টের নিয়ন্ত্রা বা বিশ্ব সৃষ্টির কারণ। নন্দ মহারাজের হৃদয়ে নারায়ণ থেকেও অধিক মধুর ভাবযুক্ত সন্তান লাভের সংকল্প। তিনি দেখলেন এক শ্যামবর্ণ চঞ্চল মনোহর সুদীর্ঘ নয়ন যুগল বালক ব্রজেশ্বরীর কোলে খেলা করছে। তিনি বুঝতে পারলেন না একটি স্বপ্ন না জাগরণ,
তাই যশোদাকে জিজ্ঞেস করলেন, তিনি এইরকম কিছু অনুভব করছেন? তার বালকটি কি তার অন্তরে অবস্থান করছেন? কি করছেন? তিনি মা যশোদাকে জিজ্ঞেস করছেন যে কোন সময় তুমি কি এরকম ফিল করছো তোমার মধ্যে? ব্রজেশ্বরী মা যশোদা বললেন, হ্যাঁ, আমার মনের মধ্যে সেই ভাব জাগরিত হচ্ছে, কিন্তু আমি লজ্জাবশত প্রকাশ করছি না তোমাকে। যাই হোক, এই প্রকার অসম্ভব মনোবাসনা থেকে নিবৃত্ত হয়ে বৈরাগ্য অবলম্বন করে আমরা মনকে সংযত করব। ব্রজরাজ বললেন, আমি বহুবার এই প্রকার অলভ্য মনোরথ থেকে সংযত করার চেষ্টা করে বিফল হয়েছি। আমি আশা করি যে নারায়ণ, যিনি হৃদয়ের এই অদৃষ্ট এবং অশ্রুতপূর্বক রূপ প্রকাশ করেছেন, তারই সেবা উপাসনা করি। এইরূপ মন্ত্র করার মাধ্যমে আকাশে আনক দুদুম্বি বেজে উঠেছে, আনক দুদুম্বি বেজে উঠেছে। এ হচ্ছে দেবতাদের এক মৃদঙ্গের নাম, বুঝতে পেরেছে? তারপরে দুজন বিচার করলেন, নারায়ণদেবের প্রীতির উদ্দেশ্যে দ্বাদশী ব্রতের অনুষ্ঠানে রত। তার মানে আমরা বুঝতে পারি, আপনারা তো একাদশী করেন না, যে সমস্ত মা একাদশী দ্বাদশী ব্রত করেন তাদের গর্ভে অবশ্যই পুত্র সন্তান মহাত্মা আসবে। মা যশোদার কোনো সন্তান হচ্ছিল না, তখন পৌর্ণমাসী দেবী বলছে, যশোদা, তুমি পুত্রেষ্টি যজ্ঞ করার সঙ্গে সঙ্গে তুমি একাদশী এবং দ্বাদশী ব্রত করো। তার মানে উনি একাদশী করে দ্বাদশীর দিন ব্রাহ্মণ বৈষ্ণবদের ভোজন করিয়ে তিনি তারপরে প্রসাদ নিতে তাদের উচ্ছিষ্ট, এর ফলেই ভগবান শ্রীকৃষ্ণ এই জগতে আবির্ভূত হয়। তাহলে দেখুন একাদশীর কি মহিমা। মা যশোদা বন্ধু একাদশী করে ভগবান শ্রীকৃষ্ণকে এই জগতে নিয়ে এসেছে। আপনারা প্রত্যেকে একাদশী দ্বাদশী ব্রত খুব ভালো করে পালন করবেন। তখন বলছে, সরি, দ্বাদশী ব্রত অনুষ্ঠান এক বৎসর পূর্ণ হতে লাগলো, তার ফলে আমার মনের বাসনা আরও বৃদ্ধি পেল। তার মানে এক বছর কন্টিনিউয়াস তারা নির্জলা এইভাবে প্রত্যেকটা একাদশী দ্বাদশী ব্রত পালন করেছে। এই দ্বাদশী ব্রত, সরি, তখন এক সময় স্বয়ং শ্রী নারায়ণ দেব স্বয়ং স্বপ্নে সে উভয়ের নিকট আবির্ভূত হয়ে বললেন, ওহে, আমার প্রতি তোমাদের যে এই অনুরাগ পূর্ণ ভক্তি আছে তাতে দুঃখ পেয়ে শোকাকুল হওয়ার প্রয়োজন নেই। তোমরা যে অতসী পুষ্প থেকেও পরম সুন্দর সুকুমার পুত্র লাভ করবে তাতে কোনো সন্দেহ নেই, আমি স্বয়ং তোমাদের কাছে আবির্ভূত হব। পূর্বে স্বর্গে তোমাদের অংশে ধরা এবং দ্রোণ নামে তোমরা কি করেছ, ধরা এবং দ্রোণ নামে তোমরা আবির্ভূত জন্ম লাভ করেছিলে, এখন তোমরা নন্দ এবং যশোদা নামে আবির্ভূত হয়েছ, বুঝতে পেরেছ? এই কথা বলে নারায়ণ নন্দ যশোদা আবির্ভূত হয়েছ, অচিরেই তোমাদের মনোবাসনা পূর্ণ হবে। এই কথা বলে নারায়ণ অন্তর্হিত হলেন। নন্দ যশোদা অত্যন্ত আনন্দে উৎফুল্লিত হয়ে আত্মীয় স্বজনদের সমস্ত স্বপ্নের বৃত্তান্ত বললেন, বিশেষ করে তার গুরু নন্দ মহারাজের গুরুকে শাণ্ডিল্য ঋষির কাছে এই কথা তিনি বললেন। তাহলে আমরা বুঝতে পারলাম, যখন কোনো মহাত্মা আপনার জীবনে আসবে তখন আপনি স্বপ্নে দেখবেন। এর জন্য যে সমস্ত মায়েরা গর্ভবতী হয়ে স্বপ্নে দেখবে, তারা সুন্দর ফুটফুটে কৃষ্ণকে স্বপ্নে দেখবে, বা তিনি মন্দির মার্জন করছেন, পুজো করছেন, ভক্তদের প্রসাদ পাচ্ছেন, মনে করবেন ওর গর্ভে কোনো স্বয়ং ভগবানের পার্ষদ আসতেছে, বুঝতে পেরেছে? এটা আমাদের খেয়াল রাখতে হবে। একদিন তপস্বিনী বেশধারী পৌর্ণমাসী দেবী স্নাতকোত্তর বটু ব্রাহ্মণ মধুমঙ্গলকে সঙ্গে নিয়ে নন্দ মহারাজের রাজসভায় উপস্থিত হলেন। এই বটুকে পৌর্ণমাসী দেবীর নাতি, সবাই উপস্থিত হলে মানে তার ছেলে, সরি, পৌর্ণমাসী দেবীর ছেলে, সবাই উপস্থিত। উপানন্দনদী সকলে উঠে তার প্রতি সম্মান জানিয়ে অতিথি সৎকার করলেন। তারা বললেন, আমাদের মতো দীন ব্যক্তিদের প্রতি কৃপা করলেন,
তপস্বী বললেন, এই পূর্ণমাসী দেবীকে সান্দীপনি মনির বোন, তোমার অরবচনীয় বৈভব সম্ভাবনা আছে, সেটি হচ্ছে নন্দ মহারাজের জগৎ আনন্দদায়ক এক সুন্দর পুত্র আবির্ভূত হবেন, সবাই এতে খুশি হবেন। এবং বললেন, আমাদের এই মহাবান মহাতীর্থে পরিণত হবে, আমরা আপনার জন্য কৃষ্ণা মানে যমুনা নদীর তীরে একটি পর্ণকুটিরের ব্যবস্থা করে দেব। এই কৃষ্ণা শব্দ শুনে তপস্বী বললেন, দেববাণী তুল্য তোমার এই কথায় সূচিত হচ্ছে যে কৃষ্ণ নামে একটি পুত্রের জন্ম হবে। তারপর সকলে অনুরোধে পূর্ণমাসী দেবী ও বটু মধুমঙ্গল যমুনার তীরস্থ একটি পর্ণকুটিরে অবস্থান করলেন। তার মানে তারা এসে এই কথা বললেন, কারণ কি পূর্ণমাসী দেবী একটু জ্যোতিষ ছিলেন, তিনি বয়স্ক। তো পূর্ণমাসী শব্দের অর্থ কি, পুরানা মাসি, পুরানা মাস ইজ ভেরি ওল্ড, বুঝতে পারছেন? এর জন্য একটু জ্যোতিষশাস্ত্র দেখতে পারতেন, বলতে পারতেন। অনেক আছে না গ্রামের অনেক বয়োবৃদ্ধরা দেখে বলে, কিরে তোকে তো দেখে মনে হচ্ছে বাচ্চা হবে, ভালো হবে, এরকম পূর্ণমাসী দেবী যশোদা মাকে দেখে বলছেন। সেই দিনই কংসের ভয়ে ভীত বসুদেব ঘটকীর স্ত্রী ঘোড়া দ্বারা গুপ্তভাবে রোহিণীকে ব্রজে প্রেরণ করেন। বসুদেব কি করেছে, সেই দিনই এই কথা যেদিন বলছে, সেই দিন তিনি ঘোড়ায় করে, স্ত্রী ঘোড়ায় করে তিনি কি করলেন, মা রোহিণীকে নন্দ মহারাজের কাছে পাঠালেন পত্র দিয়ে। গর্ভবতী রোহিণী যশোদার সঙ্গে ব্রজে সুখে বাস করতে লাগলেন। তারপর মাঘ মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথির রজনীতে যশোদা ব্রজরাজের সেবায় নিযুক্ত থাকার সময় উপলব্ধি করলেন যে সেই পূর্ব অনুভূতি বালকটির শরীর কোনো কুমারীর দ্বারা সম্পূর্ণ আচ্ছাদিত হয়ে ব্রজরাজের হৃদয় থেকে যশোদার হৃদয়ে প্রবেশ করলেন। তার মানে তিনি কবে এটা মনে করলেন, ভালো করে খেয়াল রাখুন, দিনটা মাঘ মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথির রজনীতে, বুঝতে পেরেছেন? তিনি বুঝতে পারলেন যে কোনো নারীকে আবরণ করে সে নন্দ মহারাজের হৃদয় থেকে কার যশোদার হৃদয়ের মধ্যে প্রবেশ করলেন। এই নারী আবরণযুক্ত নারীকে যোগমায়া, তার মাধ্যমে সে ওই দেহে ওই হৃদয়ে প্রবেশ করলেন। সেই সময় তারপর বালকটি যশোদার হৃদয়ে এবং কুমারী তার জঠরে প্রবেশ করে অবস্থান করলেন। সেই সময় নন্দ মহারাজও নিজের হৃদয়ে বালকটির প্রবেশের আবেশ বহু লক্ষণ অনুভব করলেন। তারপর যশোদা গর্ভলক্ষণ অনুভব করে ব্রজনারীগণ মাঙ্গলিক দ্রব্যসমূহ নিয়ে যশোদার কাছে উপস্থিত হলেন। গর্ভধারণের ফলে যশোদার মুখ ঈষৎ পাণ্ডুবর্ণ, কুচাগ্র ভাগ স্ফীত, উদর কিঞ্চিত উচ্চ ভাব ধারণ করলেন। স্ফটিক প্রান্তের মধ্যস্থিত প্রদীপের ন্যায় শ্রীকৃষ্ণ ব্রজেশ্বরীর গর্ভে আত্মপ্রকাশ করে সারা জগৎকে জগতে প্রকাশ লাভ করলেন। তখন গর্ভে শ্রীকৃষ্ণ সাম্যক রূপে ধারণ করার জন্য যশোদা মাতা তুলসী দেবীর সংস্পৃশ্য ঘৃতযুক্ত শর্করা সমেত কর্পূরের গন্ধে সমন্বিত পরমান্ন ভোজনে আগ্রহ করলেন। তার মানে তিনি ঘৃত পরমান্ন মানে আমরা যেটাকে বলি পুষ্পান্ন, তুলসীযুক্ত ভগবানকে অপহরণ করে তিনি গ্রহণ করলেন প্রসাদ, যেটা সাত ভক্ষণ বলে। তাহলে আমরা দেখতে পেলাম তার মধ্যে যশোদা কখনো কখনো না একা ঘরের মধ্যে হাঁটতো, তখন দেখতো কি নূপুরের আওয়াজ হতো। যশোদা মা নন্দ মহারাজকে জিজ্ঞেস করতো, আমি বুঝতে পারি না আমার কী হয়েছে, কী হয়েছে? বলছে, আমি যখন ঘরের মধ্যে একা হাঁটি আমি নূপুরের আওয়াজ পাই, কী যেন আমার পিছনে হাঁটতেছে, যে পিছনে থেকে কিচ্ছু না। আবার আমি কখনো কখনো যখন মাখন বানাতে থাকি বসে, হ্যাঁ, বা রুটি বানাতে থাকি, আমি দেখি আমার পিছন থেকে কে যেন আঁচল ধরে টানতেছে, কিন্তু আমি পিছনে থেকে কাউকে দেখি না। যশোদা মা এই ফিল করতেন, কৃষ্ণ যশোদার সঙ্গে এভাবে খেলা করতেন মানে তার সঙ্গে, হ্যাঁ। যশোদা মা কখনো কখনো শুনতেন, আবার কেউ কেউ বলতেন পিছন থেকে যখন মাখন বানাতেন, মা মা আমাকে মাখন দাও, তখন যশোদা মা এদিক ওদিক তাকাতে, কারোকে দেখে না, কিন্তু যশোদা মা কানে শুনতেন, এভাবে বলতেন, মা 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 আমাকে মাখন দাও, এদিক ওদিক তাকাতে। তখন নন্দ মহারাজকে রাত্রবেলা বলতো,
নন্দ মহারাজ বলে, জানি না কোনো মনে হয় মহাত্মা বা কোনো নারায়ণ কোনো দেব দেবতা মনে হয় আমাদের গর্বে আসতেছে এরকম। যশোদা মাতা, কি যে তুমি বাকোয়াজ বলতেছো, দেবতা আমাদের গর্বে কিভাবে আসবে, আমরা কি এরকম কোনো বড় মহাত্মা নাকি? যশোদা কখনোই বিশ্বাস করতে চাইতো না ভগবান কোনো দেবতা। মা যশোদা চিন্তা করতো কৃষ্ণ আমার লালা, ও আমার সাধারণ বাচ্চার মতো আমারও বাচ্চা, ও কখনোই দেবতা চিন্তা করতে তাহলে মনে করতো বড় হয়ে যাবে না। এটা হচ্ছে বাৎসল্য প্রেম। এর জন্য কৃষ্ণ এই যশোদা, আমরা আমরা বলেছিলাম না যে ভগবান শ্রীকৃষ্ণ রাগ মার্গের ভক্তি প্রচার করার জন্য, এটা রাগ মার্গ যেখানে কোনো রকম মনেই করে না যে কৃষ্ণ ভগবান হতে পারে। যশোদা বারবার বলতে, দূর, তুমি বন্ধ করো, বলে দেবতা, দেবতা কীভাবে আমাদের গর্বে আসবে, এ আমার লালা আমার গর্বে আছে, আমার ছোট লালা, দেবতা আসবে কি যে তুমি বলো। এই বলে উনি আবার ওনার পেটে থুতু দিতেন, এই বলে ওনার পেটে থুতু দিতেন। তারপরে কি হয়েছে, ইতিমধ্যে নন্দালয়ে রোহিণীর গর্ভ থেকে উজ্জ্বল শুভ্র বর্ণ সমন্বিত শিশু বলরাম আবির্ভূত হন। বলরাম জন্ম হয়েই সবসময় মুখ মানে বোবা হয়ে থাকতেন, বলরাম জন্মই বোবা ছিলেন, কিন্তু যখন যশোদার কোলে যেতেন তখন যশোদার গর্ভে কৃষ্ণের অবস্থান হেতু অত্যন্ত উল্লসিত হতেন। এরূপে কিছুদিন পর কৃষ্ণের আবির্ভাব হয়। বৈবস্বত মন্নান্তরে, ভালো করে শুনুন, ভগবান শ্রীকৃষ্ণ কবে আবির্ভূত হন কিভাবে, বৈবস্বত মন্নান্তরে অষ্টবিংশ চতুর্যুগের দাপরের শেষে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে বুধবারে চন্দ্রোদয় পর রোহিণী নক্ষত্রে হর্ষণ নামক যোগে পূর্ণতম পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ যশোদাকে আনন্দ প্রদান করার জন্য তিনি এই জগতে আবির্ভূত হন। ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি কি যাই, ভগবান আবির্ভূত হন ভাদ্র মাসে, কিবার রবিবার, তাই না, রবিবার। সো আমার মা আমাকে অনেক সময় বকাঝকা করতেন, কারণ আমার জন্ম ভাদ্র মাসে আর এই কৃষ্ণের জন্মাষ্টমী মাসে, বুঝতে পারছেন, এই জন্য আমি খুব নাকি দুষ্ট ছিলাম ছোটোবেলা, এজন্য আমার মা বলতো এ ওই কৃষ্ণের মতো খালি দুষ্ট, এত দুষ্ট নাকি আমি ছিলাম, মানে খুব কন্ট্রোল করা মুশকিল হয়ে যেত। সো এর জন্য মা বলে তুইও ভাদ্র মাসে জন্ম নে, কৃষ্ণের মতো তুইও আমাকে ছেড়ে চলে গেলি, যেরকম যশোদা এই কী বলে কৃষ্ণ দেবকী বসুদেবকে রেখে চলে গেছে, তুই এরকম যা, এই কথা বলত। শ্রীকৃষ্ণের আবির্ভাবের সময় সমস্ত দেবতাগণ শ্রীকৃষ্ণ দর্শনার্থে স্ব সম্পত্তি উপহার নিয়ে উপস্থিত হলেন। তখন সত্যযুগ ব্যতীত ধ্যান, ত্রেতাযুগ ব্যতীত যজ্ঞ, দ্বাপরযুগ ব্যতীত অর্চন, কলুযুগ ব্যতীত হরিনাম, বসন্তকাল ব্যতীত নবপম মল্লিকা পুষ্প, গ্রীষ্মকাল শরৎকাল ব্যতীত জলসভা, হেমন্ত ব্যতীত অগ্রায়ণ ধান শস্য, সব কিছু মানে ভগবান যখন আবির্ভূত হয়েছে সব কিছু শুভ লক্ষণ দেখা যাচ্ছে। বসন্তকাল না, কিন্তু ওই দিন সব বসন্ত ঋতুর প্রভাব দেখা যাচ্ছে। শ্রীকৃষ্ণের উপস্থিতির জন্য সমস্ত গ্রহ নক্ষত্র জ্যোতিষশাস্ত্রের নিয়মকে লঙ্ঘন করে শুভদায়িনী স্থানে অবস্থান করেন। শ্রীকৃষ্ণের প্রভাবে এইরূপ অলৌকিক ঘটনা ঘটেছিল, শুধুমাত্র দিক দর্শন করা হলো। ঠিক সেইভাবে শ্রীমতী যশোদা দেবীও প্রসবকালীন কোনো যন্ত্রণা ব্যতীত অনায়াসে তার অজ্ঞতে প্রসব করেছিলেন, বর্ষা ঋতুতে শরৎকালে শোভা যেমন বিস্তার করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে আবির্ভূত হলেন যশোদার থেকে। নবজাতক শিশুটির মুখমণ্ডল দেখতে পূর্ণ বিকশিত নীলাভ কমলের কি বলে অধীশ্বরের ন্যায়। আমি একটা ভিডিও পোস্ট করবো, আপনারা দেখবেন এরপরে, আমি এই ক্লাসের পরে দেখবেন, এই রকম কৃষ্ণকে দেখতে একবারে নীলাভ, লাইক লুক লাইক এ ব্লুইশ, বুঝতে পারছেন, ব্লু কালারে তার নেত্র যুগল সৌন্দর্য সূক্ষ্ম ভ্রমর দ্বারা মনোহর এবং কুমুদ। আপনাদের মনে প্রশ্ন আসবে, প্রভু
ভগবান শ্রীকৃষ্ণের গায়ের রং ব্লু কেন? ব্লু কেন আমরা বলুন? কারণ ভগবান শ্রীকৃষ্ণ ব্লু হচ্ছে বিশালতার প্রতীক, ব্লু হচ্ছে বিশালতার প্রতীক আর নির্মলতার প্রতীক। আপনারা দেখুন জলের রং কি, জলের রং হচ্ছে ব্লু। এর জন্য জলের কোনো আছে মানে এপার ওপার আছে? জল হচ্ছে বিস্তীর্ণ, যেখানে রাখবেন সেখানে বিশালতা ধারণ করবে। আকাশের রং কি? ব্লু। এর জন্য আকাশও কোনো কি মাপা ঝোপা যায়? বিশাল। এর জন্য শ্রীকৃষ্ণের গায়ের বর্ণ ব্লু, কেন? তিনি বিশালতার। তাই যে ভগবানকে ভজনা করবে, ভগবানের আরাধনা করবে, তার হৃদয়খানিও কি হবে? বিশাল হবে। তার জীবনটাও কি হবে? বিশাল হবে। তার ভক্তিও কি হবে? বিশাল হবে। এর জন্য ভগবান ব্লু। আর একদিক দিয়ে ভগবান ব্লু কেন, অ্যাকচুয়ালি ব্লুইশ, ডার্কিশ ব্লু, কেন? পশ্চিম আকাশে মেঘ ধরলে যেরকম ব্লুইশ হয়, মানে ডার্ক ব্লু, তার মানে কি, যখন কোনো মেঘে জল ভর্তি থাকে তখন কি বোঝায়? বৃষ্টি হবে। ঠিক তেমনি এই জগতে মানুষ যখন কি করে, দুঃখ কষ্ট যন্ত্রণায় জ্বলতে থাকে, তখন এই ব্লু রঙের ভগবান শ্রীকৃষ্ণকে দেখে মনে করে যে এখন আমার জীবনে কৃষ্ণের কৃপা বারিশ আসবে। আপনারা বলতে পারেন ভগবান শ্রীকৃষ্ণ কেন পীত বসন পরে, মানে ব্লু ড্রেস? আপনার পশ্চিম আকাশে মেঘ আসলেই আপনার মনে হবে না যে কি হবে, বৃষ্টি হবে। তার সঙ্গে যদি বিদ্যুৎ চমকায় তাহলে আপনি কনফার্ম যে কি, বৃষ্টি হবেই হবে। তাই এই ব্লু রঙের, সরি, পীত বসন পরে, হলুদ বসন পরে ভগবান, সিল্কের পীত বসন পরে ঝলকানি দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ সকলকে কি করেন, আশ্বাস দেন যে আমার কৃপা বারিশ তোমার জীবনে খুব তাড়াতাড়ি আসবে, তুমি আমার ভক্তি করো, নাম করো, শ্রবণ করো। বুঝতে পেরেছি? তো তখন তার নেত্রযুগল সৌন্দর্য সূক্ষ্ম ভ্রমণের দ্বারা মনোহর, ভালো করে শুনুন, ভগবান দেখতে কীরকম এগুলো চিন্তা করবে সারাদিন আজকে, মনোহর কুমুদ পুষ্পের মধ্যস্থ পত্র সকলের অধীশ্বরের মতো ছিল। নাসিকাটি নীল বর্ণ পদ্মের কান্তি সংযুক্ত, অগ্রভাগ উন্নত, একটি শ্রেষ্ঠ তিলক তিল ফুলের সদৃশ, তার ঔষাধর সিন্দুর গৌরী জবা পুষ্প, বন্দুক পুষ্প এবং বিম্ব ফলের সৌন্দর্যকে জয় করেছিল। কর্ণযুগল কৃষ্ণ বর্ণ মৃত্তিকার প্রস্তুত নবীন শ্যামলতার অধিপতির মত, তার ভ্রুযুগল যেন নবপল্লবযুক্ত তমাল বৃক্ষের শাখার ন্যায় প্রতীয়মান, তার মুখমণ্ডল মহাপদ্মকে, নয়নযুগল পদ্মকে, নাসিকা মকরকে, তার ঈষৎ হাস্য কুন্দ পুষ্পককে, কণ্ঠদেশ শঙ্খকে, চরণকমল পশ্চাদ বা কচ্ছপকে, অঙ্গকান্তি নীলকেও, শ্রী মুখাদি অভয় খর্ব নামক নিধি বা খর্ব নামক সংখ্যাকে জয় করেছিল। যশোদানন্দন শ্রীকৃষ্ণের জন্মের সময় আরেকটি অলৌকিক লীলা ঘটল। শুনতে চান আপনারা আরেকটি অলৌকিক লীলা কি ঘটেছিল? শুনুন, আরেকটা অলৌকিক লীলা ঘটেছিল ভগবান শ্রীকৃষ্ণের জন্ম। শ্রীকৃষ্ণের আবির্ভাবের ঠিক পরেই যোগমায়া একটি শিশুকন্যার রূপে, শ্রীকৃষ্ণের অনুজারূপে যশোদার সূতিকায় সজ্জায় জন্মগ্রহণ করে আত্মপ্রকাশ করলেন। ছিল জীব গোস্বামী পাদ রচিত গোপালচম্পু অবলম্বনে যশোদা নন্দন রূপে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব আমরা আলোচনা করলাম। বুঝতে পারছি? এই গোপালচম্পু থেকে আমি বললাম, তার মানে কৃষ্ণের সঙ্গে একটা তার বোন বা তার বহিরঙ্গ যোগমায়া অন্তরঙ্গ শক্তি, তাকে নিয়ে তিনি আবির্ভূত হলেন ভগবান শ্রীকৃষ্ণ। এখন প্রশ্ন যে সেই শ্রীকৃষ্ণকে তবে বসুদেব এবং দেবকীর পুত্র বলে সারা জগৎ জানে কি করে, তার রহস্য হচ্ছে। এখন আপনাদের মনে কর, জগৎ তো জানে কৃষ্ণ হচ্ছে দেবকী আর বসুদেবের পুত্র, দেবকী ও বসুদেবের। এখন আমরা সেই রহস্য আমি উদ্ঘাটন করার চেষ্টা করব। তার রহস্য হচ্ছে যে যখন নন্দালয়ে দিভুজ কৃষ্ণ আবির্ভূত হয়েছেন, তখন কংসের কারাগারে দেবকীর পুত্র রূপে চতুর্ভুজ বাসুদেব কৃষ্ণ আবির্ভূত হয়েছে। শ্রী বসুদেব এবং দেবকীর অন্তরে যে চতুর্ভুজ রূপে স্ফূর্ত হয়,
সেই রূপে তিনি তাদের সম্মুখে আবির্ভূত হয়। ঠিক তেমনি নন্দ মহারাজ ও যশোদার স্বপ্নে ও স্ফূর্তিতে যেভাবে দিবুজ কৃষ্ণ আবির্ভূত হতেন, সেইভাবে দিবুজ মূর্তিতে যশোদার গর্ভেও তিনি আবির্ভূত হতেন। যশোদার গর্ভে তিনি আবির্ভূত। শ্রীমৎ ভাগবতমের দশম স্কন্ধের অষ্টম অধ্যায়ে 14 নম্বর শ্লোকে গর্গমুনি নন্দ মহারাজকে বলেছিলেন, কি বলেছিলেন শুনুন। হে নন্দ, তোমার এই পরম সুন্দর পুত্রটি পূর্বে কোনো সময় বসুদেবের পুত্র রূপে জন্ম নিয়েছিলেন। এই গর্গমুনি এসে গর্গমুনি সব জানে, কিন্তু সব বলতে নিষেধ করেছে কৃষ্ণ, সব বলতে নিষেধ করেছে। তাই তিনি অল্প অল্প বলতেন যে তোমার পুত্রটি পূর্বে বসুদেবের পুত্র রূপে জন্ম নিয়েছে। তাই অভিজ্ঞ ব্যক্তিগণ একে বসুদেব বলে জানেন। যখন ভগবান চতুর্ভুজ রূপে কংসের কারাগারে দেবকী এবং বসুদেবের সম্মুখে আবির্ভূত হলেন, তখন তারা ভগবানকে এক বিশেষ অলৌকিক রূপ বিশিষ্ট চতুর্ভুজ রূপ পরিত্যাগ করে সাধারণ নর বালক রূপ ধারণ করতে প্রার্থনা করেন। কে? বসুদেব আর দেবকী তারা প্রার্থনা করেছিলেন, প্রভু আমরা এই রূপ চাই না, আমরা ছোট্ট বালক রূপে তোমাকে দেখতে চাই। ঠিক সেই সময় যোগম দেখতে চাই তাদের ভগবান এই বিশেষ অলৌকিক রূপ চতুর্ভুজ পরিত্যাগ করে সাধারণ বালক প্রায় তাদের ভয় ছিল যে এই বিশেষ রূপ দেখে কংস অবশ্যই অমঙ্গল করতে চাইবে। ঠিক সেই সময় যোগমায়া যশোদার গৃহে আবির্ভূত দিবুজ কৃষ্ণকে দেবকীর সজ্জায় প্রকাশিত করিয়াছেন। তার মানে কি করেছেন? যোগমায়া সেখানে কৃষ্ণকে আবির্ভূত করেছেন। কোথায়? নন্দালয়ে, যশোদার কাছে আবির্ভূত করেছিলেন, প্রকাশিত করেছেন। সেই নন্দের নন্দন শ্রীকৃষ্ণ নিজের মধ্যে দেবকীর গর্ভসম্মত চতুর্ভুজ বাসুদেব কৃষ্ণরূপে আত্মসাত বা অন্তর্ভূত করে দিবুজ রূপে দেবকী এবং বসুদেবকে দর্শন দিলেন। তারপর শ্রীকৃষ্ণের নির্দেশে বসুদেব সেই যশোদানন্দন কৃষ্ণকে শিরে ধারণ করে নন্দালয়ে নিয়ে আসেন। তার মানে আবির্ভাব হওয়ার সঙ্গে সঙ্গে ওই যশোদার কাছ থেকে কি হয়েছে? ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ আবির্ভূত হয়েছেন যোগমায়া। তখন সেই কৃষ্ণ কি করেছেন? তা ওই যে বিশাল রূপকে কি করেছেন? কৃষ্ণ তার মধ্যে নিয়ে এসে ছোট রূপে তিনি কি করেছেন? এই যে আগে আপনারা ভালো করে এই তত্ত্বটাকে বুঝুন। আগে চতুর্ভুজ নারায়ণ রূপে কাকে দেখেছেন? বসুদেব দেবকী নারায়ণকে দেখেছেন, কিন্তু তারা বলেছেন প্রার্থনা, প্রভু আমি এই রূপ চাই না, ছোট রূপ। তখন এইদিকে যে নন্দ মহারাজের কাছে যে কৃষ্ণ আবির্ভূত হয়, সেই রূপ কি করেছে? ওই যে বিষ্ণুকে তার মধ্যে অন্তর্নিহিত করে ছোট রূপে এই দেবকী বসুদেবের সামনে আবির্ভাব করেছে, নিজেকে ছোট রূপে আবির্ভাব করে। তাহলে এবার বুঝতে পেরেছেন কেন দেবকী বসুদেবের ছেলে বলা হয় কৃষ্ণকে? কারণ তার কোলেও তিনি গিয়েছিলেন না, ছোট তো হয়েছেন তার কোলে গিয়ে, বুঝতে পেরেছেন? এর জন্য তাকে তার পুত্র বলা। সেই নন্দের নন্দন শ্রীকৃষ্ণ নিজের মধ্যে দেবকীর গর্ভ সম্ভূত চতুর্ভুজ, ভালো করে শুনে, বাসুদেব কৃষ্ণকে কৃষ্ণ স্বরূপকে আত্মসাত বা অন্তর্ভুক্ত করে দিবুজ রূপে দেবকী এবং বসুদেবকে দর্শন দিলেন। তারপর শ্রীকৃষ্ণের নির্দেশে বসুদেব সেই যশোদানন্দন শ্রীকৃষ্ণকে শিরে ধারণ করে নন্দালয়ে নিয়ে আসেন। সেখানে যশোদাকে অজ্ঞান অবস্থায় দেখে তার শয্যায় তার নবজাতক কন্যাকে দর্শন করেন। বসুদেব শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে শ্রীকৃষ্ণকে যশোদার শয্যায় স্থাপন করে তার কন্যাকে কংসের কারাগারে আনায়ন করেন, আনায়ন করেন। তার মানে আবির্ভাব হয়েছে কোথায়? যশোদার থেকে। তারপর তিনি জেলের মধ্যে গিয়ে ওই বিশাল স্বরূপকে তার মধ্যে অন্তর্নিহিত করে আত্মসাত করে তিনি ছোট স্বরূপে দেবকী আর বসুদেবের কাছেও তিনি কলে গিয়েছেন। কারণ আপনাদের মনে বসতে প্রশ্ন হতে পারো, প্রভু এই তাহলে তো কৃষ্ণ অ্যাকচুয়ালি দেবক নন্দ মহারাজ যশোদা, ওনার কাছে তো যায়নি দেবকী? না, দেবকী বসুদেবের কাছেও গিয়েছেন, বিষ্ণু স্বরূপকে আত্মসাত করে তিনি ছোট স্বরূপে
তার কাছে আবির্ভূত হন। এইভাবে বসুদেব যশোদানন্দন কৃষ্ণকে তার কোলে স্থাপন করলেন এবং তিনি যোগমায়ার সাহায্যে দেবকী এবং বসুদেবের প্রার্থনা কর্মে কংসের কারাগারে উপস্থিত হয়ে চতুর্ভুজ শ্রী বাসুদেব কৃষ্ণকে নিজের মধ্যে আত্মসাত করে নিয়েছিলেন। ভগবান ওই যে আগে বলেছি চতুর্ভুজ নারায়ণকে নিজের মধ্যে আত্মসাত, যশোদা পুত্রের কংসের কারাগারে দেবকীর সজ্জায় স্থাপনা, চতুর্ভুজের আবরণাদি, এই সমস্ত কার্য যোগমায়ার দ্বারা সংগঠিত হয়েছে। এ কেউ জানে না, একমাত্র যোগমায়া সংগঠিত। তিনি যোগমায়া যশোদার শরীরে থাকা সত্ত্বেও নিরাকার বা অপরূপভাবে গতিশীল শরীর ধারণপূর্বক শ্রীকৃষ্ণকে বহন করেন। বায়ুরাশি যেভাবে নীল কমলকে বহন করে ঠিকভাবে, ঠিক সেইভাবে কৃষ্ণকে যশোদার সতীগৃহ থেকে নিয়ে কংসের কারাগারে দেবকী এবং বসুদেবের সামনে উপস্থাপন করেন। এই যোগমায়ী শঙ্করকে দেবকীর গর্ভ থেকে আকর্ষণ করে রোহিণীর গর্ভে স্থাপনা করেন। এরপরে আমরা জানি যে এই দেবকীর তখন কি হয়, যখন এই সন্তান নিয়ে যায় সেই কন্যাকে, তারপরে মারতে যায়, সে বলে যে আমি অষ্টভাবে আবির্ভূত হব, অষ্ট জায়গায়, মানে আট জায়গায় অষ্ট মহাভুজ রূপে। তারপরে তিনি কি করেন, একটা কন্যা সন্তান হয় দেবকীর, দেবকীর একটা কন্যা, নবম সন্তান রূপে এক কন্যা, সেই হচ্ছে সুভদ্রা। মানে আপনাদের কাছে চিন্তা হবে সুভদ্রাকে, এই কন্যা সন্তান হচ্ছে দেবকীর কন্যা, বুঝতে পারছেন? দেবকীর একটা কন্যা সন্তান হয়, নবম কি নবম কন্যা, মানে নবম সন্তান রূপে এক কন্যা হয়, আর তিনি সুভদ্রা রূপে এই জগতে প্রকটিত। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ কি করেন, দেবকী আর বসুদেবের সামনে তিনি আবির্ভূত হন, তিনি দেবকী আর বসুদেবের সামনে এইভাবে আবির্ভূত হন। বোঝা গেল? এইভাবে আবির্ভূত হয়ে তিনি কি করেন, দেবকী আর বসুদেবকে আনন্দ সরি নন্দ মহারাজ আর যশোদাকে আনন্দ ধারণ করেন। নন্দকে আনন্দ ভয় জয় কানাইয়া লাল কি, হাতি ঘোড়া পাল কি জয় কানাইয়া লাল কি, নন্দকে আনন্দ ভয় জয় কানাইয়া লাল কি, জয় কানাইয়া লাল কি হাতি ঘোড়া পাল কি, নন্দকে আনন্দ ভয় জয় কানাইয়া লাল কি, জয় কানাইয়া লাল কি হাতি ঘোড়া পাল কি, জয় কানাইয়া লাল কি হাতি ঘোড়া পাল কি, নন্দকে আনন্দ ভয় জয় কানাইয়া লাল কি। এই গানটা আপনারা গাইবেন রাত্রে, ঠিক আছে, যখন অভিষেক করবেন এই গানটা। আমি তো এই গানটা আমার ফেসবুক পেজে দেখেছেন যে আমি পোস্ট করে দিয়েছি, কত সুন্দর, তাই না? কত সুন্দরভাবে এই গানটা আপনারা পরিবেশন করবেন সবাই মিলে। তাহলে বুঝতে পারলেন যে নন্দ এবং যশোদার কাছে কৃষ্ণ কীভাবে আবির্ভূত হয়েছেন। এরপরে ভগবান নন্দ মহারাজ, আমি এর পরের ক্লাসে আলোচনা করব। এখন আপনাদের এই তো আলোচনা হয়ে গেল, তার পুরো নয়টা ক্লাসে আপনারা কি করলেন, পুরো ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব লীলার পূর্ণ তত্ত্বকে আপনি পেয়ে গেলেন। এখন আমরা জানব যে এই নন্দ কৃষ্ণ যে কি বলে নন্দ মহারাজের ঔরসে যশোদার গর্ভ থেকে যে শ্রীকৃষ্ণের আবির্ভাব, নন্দ মহারাজের ঔরসে যশোদার গর্ভ থেকে যে শ্রীকৃষ্ণের আবির্ভাব, তার শাস্ত্রীয় প্রমাণ কি। আমরা বলতে সবাই তো এই জগতে জানে কি, সবাই জানে কৃষ্ণ হচ্ছে যশোদা সরি বসুদেব আর দেবকীর পুত্র, কিন্তু কেউ জানে না যে অ্যাকচুয়ালি কৃষ্ণ হচ্ছেন নন্দ মহারাজ এবং যশোদার পুত্র, এটা কেউ জানে না। তো সেই ক্লাস আমি একটু পরে দিচ্ছি যে তার শাস্ত্রিক রেফারেন্স কি আপনি দেবেন, কারণ আপনি তো বললে অনেকে মানবে না। এই আপনারাও এত সময় আগে ক্লাসের আগে জানতেন না, যারা বিদগ্ধ পণ্ডিত শাস্ত্র সম্পর্কে তারা জানে, কিন্তু জেনারেল লোক জানে না। তো আপনি তো তাকে রেফারেন্স দিতে হবে, আপনি যে বলবেন যে অ্যাকচুয়ালি কৃষ্ণ বসুদেব আর দেবকী না, বসুদেব আর দেবকীর কাছে চতুর্ভুজ নারায়ণ আবির্ভূত হয়েছে, বিষ্ণু, কিন্তু
प्रकृत जो ब्रजेंद्र नंदन कृष्ण तिनी होच्छेन देवकी सरि जशोदा और नंदमान जे पुत्र सेई आमरा रेफारेंस गुलो शुनबो जे कोन कोन जायगाय रेफारेंस देवा हयेछे जे जशोदा एवं देवकीर जशोदा एवं नंद महाराजेर पुत्र होच्छेन कृष्ण बुझते पारछेन। सो आपनादेर भालो लागलो ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন সবার, এটা জানা দরকার যে সেই শ্লোক কি আরাধ্য ভগবান ব্রজেশতনায় তদ্ধাম বৃন্দাবনম কচিত উপাসনা ব্রজবধু বর্গেনা যা কল্পিতা। তাই আরাধ্য ভগবানকে, আরাধ্য ভগবান হচ্ছে আমাদের ব্রজেশতনায় কৃষ্ণ, আরাধ্য ভগবান হচ্ছে আমাদের ব্রজেশতনায় কৃষ্ণ। তা আমাদের কি করতে হবে, সেই কৃষ্ণের উপাসনা আমাদের করতে হবে, ঠিক আছে। তা আমি এর পরের ক্লাসে 10 নম্বর ক্লাস দেব যে রেফারেন্স কোথায় কোথায় আছে। আপনারা জিজ্ঞেস করবেন প্রভু কোন জায়গায় আছে যে কৃষ্ণ ভগবান এই দেবকী আর বসুদেবের পুত্র না নন্দ মহারাজ আর যশোদা, সেইটা আমি একটু পরে আবার আসছি আপনাদের সেইটা বলবো। তাহলে আমার 10টা এপিসোড এই কৃষ্ণের উপরে হয়ে যাবে, ঠিক আছে। হরে কৃষ্ণ, জয় শ্রীল প্রভুপাদ কি জয়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, কৃষ্ণ ভক্তিতে থাকুন, ঠিক আছে। এবার মালা জপ করুন, আবার আমি আসতেছি। হরে কৃষ্ণ, জয় শ্রীল প্রভুপাদ।